নিয়োগ দুর্নীতিকাণ্ডে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জেল হেফাজত শেষে বুধবার ফের হাজির করানো হলো ইডির বিশেষ আদালতে। সূত্রের খবর, প্রেসিডেন্সিতে যাওয়ার পরদিনই জেলের ভিতরে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় বলে ইডিকে জানিয়েছেন ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়। এই ঘটনা কেস ডায়েরিতে উল্লেখ করা হবে বলে জানা গিয়েছে, কিন্তু আদালতে ঢোকার সময় এই নিয়ে নিরুত্তর ছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। এদিন আদালতে ফের শান্তনু বন্দ্যোপাধ্যায় নথিভুক্ত হোটেল, গেস্ট হাউস ও মোবাইলের ব্যবসার কথা উল্লেখ করে জামিনের আবেদন করেন শান্তনুর আইনজীবী। পাল্টা শান্তনুর নামে 20 কোটি টাকার বেনামি সম্পত্তি, ছেলের নামে ইভান কন্ট্রাক্ট প্রাইভেট লিমিটেড সহ একাধিক তথ্য তুলে ধরেন ইডির আইনজীবী। সংক্রান্ত আজকে ইডির বিশেষ আদালতে শান্তনু বন্দ্যোপাধ্যায় যে মামলাটি ছিল সেই মামলায় দীর্ঘ শুনানি চলার পরে আজকে যে নির্দেশ দেওয়া হয়েছে তাতে আগামী 19 এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে বিচারক, এবং এর পাশাপাশি আয়ও জিজ্ঞাসাবাদ করতে পারবে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জেলে। এদিন মামলার শুনানির শুরুতেই শান্তনুর আইনজীবী প্রতিম ভট্টাচার্য বলেন, উনি কি এতই বোকা যে 300 অ্যাডমিট কার্ড বাড়িতে সাজিয়ে রেখে দেবেন? উনার কোন বয়ান খতিয়ে দেখা হয়েছে সেটা আদালতের কাছে বিচার্য বিষয়। আপনি কতদূর পড়াশোনা করেছেন? শান্তনু উত্তর দেন, আমি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছি আর মাল্টিমিডিয়া এবং আইটিতে ডিপ্লোমা করেছি। শান্তনুর আইনজীবী প্রতিম ভট্টাচার্য বলেন, উনার টাকা নেওয়ার কথা কোথাও উল্লেখ করেনি। হোটেল, গেস্ট হাউসের পাশাপাশি মোবাইলের ব্যবসাও সম্পূর্ণ নথিভুক্ত রয়েছে। আমরা ওনার জামিনের আবেদন করছি। এই 42 দিনে তদন্তের কি অগ্রগতি হয়েছে? এরপরই ইডির আইনজীবী প্রশ্ন করেন, সরকারি কর্মী হলে ব্যবসা কিভাবে করে? 6 কোটি টাকা বাজেয়াপ্ত হলেও বেনামে সম্পত্তির খোঁজ মিলেছে 20 কোটি টাকার। ছেলের নামে ইভান কন্ট্রাক্ট প্রাইভেট লিমিটেড রয়েছে উনার নামে, যাতে তার স্ত্রী এবং আরও অনেক ভুয়ো ডিরেক্টররা রয়েছেন। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদে চাকরি বাবদ 6 লক্ষ টাকা ওনার বাৎসরিক আয়। আমরা জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের আবেদনের পাশাপাশি জামিনের আবেদনের বিরোধিতা করছি। শুনানি শেষে রায়দান কিছুক্ষণ স্থগিত রেখে 19 এপ্রিল পর্যন্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জেল হেফাজতে নির্দেশ দেন বিচারপতি। পাশাপাশি জেলে গিয়ে শান্তনুকে জিজ্ঞাসাবাদেরও অনুমতি দেওয়া হয়। ইডি সূত্রের খবর, ইভান কন্ট্রাক্ট প্রাইভেট লিমিটেড কোম্পানির ভুয়ো ডিরেক্টরদের নামে কিছু অস্থাবর সম্পত্তিও ক্রয় করা হয়েছিল, যার জন্য অন্য কিছু ব্যক্তির মাধ্যমে নগদ টাকা প্রদান করা হয়েছিল। তবে অস্থাবর সম্পত্তিগুলি ব্যবহার করছিল অভিযুক্ত ব্যক্তি শান্তনু বন্দ্যোপাধ্যায়। অভিযুক্ত ব্যক্তি অর্থের বিনিময়ে প্রাথমিক শিক্ষক পদে প্রার্থীদের বাছাই করার জন্য অন্য সহযোগীর সঙ্গে যোগাযোগ করছিলেন। শান্তনু এতটাই রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি ছিলেন যে তার কর্মচারীরা কোম্পানি তৈরির সময় কাগজে সই করতে বাধ্য হয়েছিল। আদালত থেকে বেরোনোর সময় ইভান কোম্পানি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে শান্তনু বন্দ্যোপাধ্যায় বলেন, আমার ছেলের নামে পরবর্তীকালে বলব, এখন শুধু দেখা আর শোনার সময়। কিন্তু তার বাড়ি থেকে ওয়েমার শীট পাওয়া নিয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেন তিনি। এখন দেখার শান্তনুর কোম্পানির তথ্যের পাশাপাশি জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের পাশাপাশি আর কোন কোন তথ্য তুলে আনেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে অদ্রিজা ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।